রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস দেখাতে কী কী উপকরণ লাগে চলুন দেখা যাক। ফ্রাইড রাইস বানাতে এখানে আমি দেরাদুন রাইস 600 গ্রাম নিয়েছি। নিয়ে ভালোভাবে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। একটা বড় সাইজের গাজর কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, এক মুঠোর মতো বিনস নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে প্রায় 20টার মতো কাজু বাদাম নিয়েছি, কিছুটা কিশমিশ নিয়েছি, আর এখানে আছে ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা বেশি করে নিয়েছি, কারণ ভাতটা বানাতে লাগবে আর ফোড়নের জন্য লাগবে। নিয়েছি অল্প একটু সাদা তেল, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো লাগবে 1/2 চামচ, আর ঘি তো লাগবেই। প্রথমে ভাতটা বানিয়ে নেব, তাই আমি জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছে। এই জলের মধ্যে আমি তেজপাতা 2টো, ডালচিনি দিয়ে দিলাম, আর কয়েকটা লবঙ্গ, আর 4-5টার মতো আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, একটু ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দেব সাদা তেল 1 চামচের 1 চামচ মতো। দিয়ে দেব নুন, দেবো এতে, ভাতটা যাতে নুন হয়ে যায় সেই রকম পরিমাণে দেব। এবার চালটা আমি দিয়ে দেব, নুনটা একটু বুঝে দেবেন যেন ভাতের মধ্যে একটু নুন ঢোকে। চালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, একটু আমি ঢেকে দিলাম, উদলে উদলে আমি ঢাকাটা খুলে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, জলটা খুব ভালোভাবে ফুটছে। ভাতটা হোক, ভাতটা হয়ে গেছে, আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নেব। আর এই ভাতটা কিন্তু পুরোপুরি যেন না ভালোভাবে সিদ্ধ করবেন না, একদমই পুরোপুরি শুদ্ধ হবে না, 80% সিদ্ধ হলেই কিন্তু ভাতটা হয়ে যায়। গ্যাসটা অফ করলাম, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারের সাহায্যে। এবার সবজিগুলো ভেজে নেব। এবার আমি সবজিগুলো ভাজবো, তাই গ্যাসটা অন করে দিলাম। আমি যে পাত্রে ভাত করেছি ওই পাত্রে সবজি ভেজে ফ্রাইড রাইসটা ওর মধ্যেই বানিয়ে নেব, আর আলাদা কোনো জায়গা করলাম না। ডেকচিটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, এর মধ্যে ঘিও দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো। ঘি আর তেল দুটোই গরম হয়ে গেছে একসঙ্গে, এবার এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম, ফ্রাইড রাইসে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই তেলের থেকে আমি ঘিটা আমি বেশি করে দিলাম। এর মধ্যে কাজু আর কিশমিশটা একটু আগে ভেজে নিচ্ছি। আমি হালকা করে ভেজে একটু তুলেই নিলাম, এটা না তুললেও হতো, একসঙ্গে সবজি ভেজে নিলে হতো। এবার আমি গাজর আর বিনসটা ভেজে নেব, এ দুটো আমি আগেই দিয়ে দিলাম। গাজর আর বিনসটা হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো, তাহলে কী হবে সিদ্ধ হয়ে যাবে। ভাতে নুন দেওয়া আছে সেই বুঝেই আমাদের নুনটা দিতে হবে,
কতটা কি ভাতে নুন হয়েছে একটু চেখে দেখে নেবেন, তারপর সবজি অনুযায়ী নুনটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিরে দিলাম না, এটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। এবার এটাও একটু হালকাভাবে নাড়াচাড়া করব। ক্যাপসিকামটা দিও প্রায় 5 মিনিট আমি এইভাবে ভাজছি। নুনটা যেহেতু দেওয়া আছে সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। আর একটু ভেজে নেব, তার মধ্যে আমি এই যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। রিয়াঙ্কা সিংহ রায় বোন, তুমি বলেছিলে যে কিছু রাইসের প্রিপারেশন দেখাতে, তো আমি আজকে এটা দেখাচ্ছি। আমার এর আগে কিন্তু কিছু রাইস প্রিপারেশন দেখানো আছে, কিছু রাইসের রেসিপি দেখানো আছে, যেমন জিরা রাইস, লেমন রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তো ওগুলো লিঙ্কগুলো আমি এক একদিন দিয়ে দেব, তুমি একটু দেখে নেবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ভাতটা দিয়ে দেব। আমার অর্ধেক করা আছে, অর্ধেকটা অন্য পাত্রে রেখেছি যাতে খুব ভালোভাবে ভাতটা ঝরঝরে হয়। আমি কিন্তু এক্সট্রা করে কিছুই করলাম না, সবই একসঙ্গে দেখিয়ে দিচ্ছি, ভাগ ভাগ করে দেখালাম না, সহজভাবেই দেখাবার চেষ্টা করেছি। এর মধ্যে কিন্তু আমি আরও একটু ঘি অ্যাড করব। ভাতটা দেওয়ার পরই ওপর থেকে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি প্রায় 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এটা আমি এইভাবে মিশিয়ে নেব। খুন্তি না দিয়ে এইভাবে আমি উল্টে উল্টে দিচ্ছি যাতে ভাতটা একটাও না ভাঙে। আর ভাতটা কিন্তু সবসময় বানাবার সময় 80% ভাতটা বানাবেন। থেকে হালকা হাতে এইভাবে একবার উল্টে দেব আমি সব দিক থেকে। দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে, আর নুন মিষ্টিটা দেখে নেবেন। এবার আমি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো, এটা সুন্দর ফ্লেভারও আসবে, খেতে খুব ভালো লাগে। এগুলো গোলমরিচের গুঁড়ো অল্প করে দিলে সুন্দর লাগে খেতে। খুব বেশি নয়, অল্প করে দেবেন, একদম 1/2 চামচ মতো। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস, এবার পরিবেশন করে দেখাবো। আর যদি এটা সঙ্গে সঙ্গে খান তাহলে তো এটা গরম থাকবে, আর যদি মনে হয় অনেকক্ষণ পর খাবেন, যদি ঠান্ডা হয়ে যায় তখন নিচে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালোভাবে মানে হাই ফ্লেমে গরম করবেন, করে তারপর একদম লোতে করে দিয়ে আর এই ডেকচি বা যে পাত্রে করবেন সেই পাত্রটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়ে গরম করবেন। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুদ্রদা আজকে একটু খেয়েও দেখাবে কেমন হয়েছে। অবশ্যই, কষ্ট করে বানালাম, চামচ দিয়ে একটু খাও। মিষ্টি নুন ঠিক আছে, একদম পারফেক্ট, ঘিয়ের ফ্লেভার ঠিক আছে, দারুন দম দম বানিয়ে খান।
রিয়াঙ্কা রিয়াঙ্কা সিংহরায় তুমি বানিয়ে খেও আর কেমন হয়েছে জানিও কিন্তু ভালো থেকো আজকের মতো রান্নাঘর শেষ হলো প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর